আসসালামু আলাইকুম আমজাদ হোসেন মডেল স্কুল অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকে প্রথম শ্রেণীর গণিত ক্লাস তোমরা দেখতেই পাচ্ছ শিক্ষার্থীরা বোর্ডে প্রশ্নগুলো তোলা আছে প্রশ্নগুলো উঠানো আছে আমি ধারাবাহিকভাবে এই প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দেব উত্তরগুলো করে দেব তোমরা ভালোভাবে দেখবে প্রথমে দেখো এক নম্বর প্রশ্নটা আছে এক নম্বর প্রশ্নটা কি আছে তোমরা দেখতে পাচ্ছ যে এক থেকে পাঁচ পর্যন্ত গণনাকারী সংখ্যা লিখো প্রশ্নটা এভাবেও হতে পারে এক থেকে পাঁচ পর্যন্ত গণনাকারী সংখ্যাগুলো লিখো এইটা আমাদের লিখতে হবে কি লিখতে হবে মূলত এক দুই তিন চার পাঁচ এগুলোই গণনাকারী সংখ্যা আমরা এখানে তোমাদের বই আছে বানান করে লিখব তিন চার পাঁচ পাঁচ বানানটা উচ্চারণ করতে গেলে নাকে যায় এই জন্য পাঁচ বানানে অবশ্যই চন্দ্রবিন্দু এই ছিল এক নাম্বার এক থেকে পাঁচ পর্যন্ত গণনা করে সংখ্যা এগুলোকে তোমরা অঙ্কেও লিখতে পারো এভাবে দুই তিন চার পাঁচ এটাও লেখা যাবে সমস্যা নেই এখন আমরা দুই নম্বর দেখব দুই নম্বরে প্রশ্ন আছে এক থেকে পাঁচ পর্যন্ত ক্রমবাচক সংখ্যা লিখো এই প্রশ্নটা অনেকভাবে পেঁচিয়ে আসতে পারে কিন্তু এখানে যেটা আছে একদম সিম্পল প্রশ্নটা আছে এক থেকে পাঁচ পর্যন্ত ক্রমবাচক সংখ্যা লিখো এখানে আমাদের পূর্ণরূপটাই লিখতে হবে আমরা পূর্ণরূপটা লিখব প্রথম দ্বিতীয় তৃতীয় বানানটা হলো তৈরি কার তয় দীর্ঘী অন্তস্থ তৃতীয় চতুর্থ থয় রেপ চতুর্থ আর হলো পঞ্চম পঞ্চম বানানটা খেয়াল করতে হবে ই ছিল এক থেকে পাঁচ পর্যন্ত ক্রমবাচক সংখ্যা এগুলো তোমরা পারো এক থেকে দশ পর্যন্ত ক্রমবাচক সংখ্যা তোমরা পাবো পারো তবে যদি এখানে লেখা থাকতো ক্রমবাচক সংখ্যার সংক্ষিপ্ত রূপ তখন আমরা এক দিয়ে ম প্রথম দুই দিয়ে অন্তস্থ দ্বিতীয় এভাবে লিখতাম তিন নম্বর দেখো খালি ঘরে উপযুক্ত সংখ্যা বসাও অর্থাৎ যে সংখ্যাটা বসালে ওই অঙ্কটা সঠিক হবে অর্থাৎ হিসাবটা শুদ্ধ হবে সেটা বসাতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনের ক কি আছে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন আছে মানে এটা হচ্ছে বিয়োগ অঙ্ক বিয়োগ অঙ্কের ক্ষেত্রে আমরা জানি বিয়োজন থাকলে আমাদের বিয়োগ করতে হয় প্রথম সংখ্যাটি হচ্ছে এখানে বিয়োজন তাহলে আমাদের বিয়োগ করবো আমরা যেহেতু বিয়োজন আছে আমরা বিয়োগ করব দশ থেকে চার বিয়োগ করবো তাহলে শূন্য থেকে চার বিয়োগ করা যায় না একবারে দশ থেকে চার বিয়োগ করবো তাহলে আমাদের হিসাব করে দেখো ছয় হয় তোমরা মিলিয়ে দেখবে ছয় হয় তাহলে এখানে বসবে ছয় ছ নম্বর দেখো এটাও বিয়োগ অঙ্ক কিন্তু এখানে বিয়োজন নেই তোমাদের পড়ানো আছে তোমরা জানো বিয়োজন না থাকলে যোগ করতে হয় তাহলে বিয়োজন নেই তার মানে আমরা এখানে কি করব যোগ করব যোগ করলে কত হয় যোগ করলে নয়ের সাথে পাঁচ যোগ করলে তোমরা মিলিয়ে দেখো যোগ করে দেখো নয়ের সাথে পাঁচ যোগ করলে চোদ্দ হয় তাহলে এখানে কত বসবে চোদ্দ বসবে গ নম্বর দেখো এটি একটি যোগ অঙ্ক এবং যোগ অঙ্কের শূন্য স্থানের ক্ষেত্রে ফাঁকা ঘর পূরণের ক্ষেত্রে তোমরা জানো যোগ ফল থাকলে বিয়োগ করতে হয় না থাকলে যোগ করতে হয় এখানে এই হচ্ছে যোগ ফল তার মানে যোগ ফল এখানে আছে তাহলে আমাদের অঙ্কটা কি করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ করব আমরা সাত থেকে আট বিয়োগ করা যায় না সুতরাং সাতকে সতেরো ধরে একবারই বিয়োগটা করে ফেলবো সতেরো থেকে আট বাদ দিলে নয় হয় তোমরা আঙ্গুলে গুনে ভালো করে হিসাব করে দেখতে পারো মিলিয়ে নিতে পারো তাহলে এখানে কত বসতেছে এখানে বসতেছে নয় ঘর নাম্বারটা দেখো যদিও সহজ কিন্তু একটু ব্যতিক্রম সেটা হচ্ছে এখানে বলেছে তিনটা সংখ্যার যোগ তিনটি সংখ্যার যোগফল ফল দশ হতে হবে তো এই দুটা সংখ্যার যোগ কত হয় চার আর দুই যোগফল কত হয় দেখো ছয় হয় এবং হতে হবে আমাদের দশ তাহলে ছয়ের সাথে আর কত যোগ করলে দশ হবে সেটা দেখো তার মানে দশ থেকে এই ছয় বিয়োগ করো কত হয় চার হয় চার তাহলে এইখানে যদি আর একটা চার দিই আমরা তাহলে যোগ ফলটা মিলে যায় চার আর দুই ছয় ছয় সাথে আর চার যোগ করলে দশ এই হচ্ছে এইটা সহজ জিনিস কিন্তু দেখে ভয় করলে হবে না এইখানেও তিনটা জিনিস আছে দেখো তাহলে প্রথমে এটা করো আট থেকে তিন বিয়োগ করলে কত হয় পাঁচ হয় সেই পাঁচের সাথে এই চার যোগ করো পাঁচ আর চারে নয় তাহলে এখানে কত হবে নয় হবে এই ছিল খালিঘর পূরণ উপযুক্ত সংখ্যা বসিয়ে খালিঘর পূরণ এরপরে আমরা চলে যাব চার নম্বরে চার নম্বরে চার নম্বর তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটা তোলা আছে এখানে রেজার দুইটি চকলেট ছিল তার মা তাকে আরও তিনটি চকলেট দিলেন পরে চকলেটগুলো থেকে সে পাঁচটি খেলো এই অঙ্কটা আমি এর আগেও করেছি খুব সহজ অঙ্ক আজকে আরও একটু সহজভাবে করে দেই। রেজার দুইটি চকলেট ছিল তার মা তাকে আরও তিনটি চকলেট দিলেন তাহলে রেজার কয়টি হলো আমরা সেটা বের করবো রেজার চকলেট হলো কতটি চকলেট হলো ছিল দুইটি তার মা দিল তিনটি তিন আর দুই যোগ করলে হয় পাঁচটি রেজার চকলেট হলো পাঁচটি পরে গুলো থেকে সে পাঁচটি খেলো চকলেট খেলো কয়টি চকলেট খেলো পাঁচটি চকলেট খেলো তোমরা জানো চকলেট খাইলে বাড়ে না কমে অবশ্যই তোমরা উত্তর দিবে চকলেট খেলে কমে তাহলে কমলে আমরা বিয়োগ করবো পাঁচ থেকে পাঁচ বিয়োগ করো কত হয় শূন্য অতএব বিয়োগ করে যেটা থাকে সেটাই তো থাকে এখন কতগুলো চকলেট রইল তাহলে আমরা লিখব এখন চকলেট রইল শূন্যটি শূন্যটি মানে আসলে কোনো চকলেট নাই তার মানে কোনো চকলেট অবশিষ্ট রইল না আমরা সেটা লিখে দেবো অতএব এখন কোন চকলেট রইলো না এই হচ্ছে এখন কোন চকলেট রইল না অঙ্কটা শেষ হয়ে গেল একটু দেখে নেই কোথাও যদি কোনো ভুল থাকে রেজার চকলেট হলো যোগ করে এতটি সে চকলেট খেলো এতটি করলাম শূন্য এখন চকলেট এইখানে একটু ছিল ঠিক করে দিলাম এখন চকলেট রইল শূন্যটি মন্তব্যটা ঠিক করে লিখলাম এখন কোনো চকলেট রইল না এখন কোনো চকলেট রইল না আচ্ছা ঠিক আছে এখন আমরা পাঁচ নম্বরে যাই তোমরা দেখতে পাচ্ছ পাঁচ নম্বর কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে সবিতা সামনে থেকে দ্বিতীয় এবং তার পিছনে আরো পাঁচজন শিশু আছে লাইনে কতজন শিশু আছে তাহলে এই অঙ্কটা আমরা এখানে করি এই অঙ্কটাও অনেকবার করানো হয়েছে একটু সহজে করিয়ে দেই বলছে কয়েকজন শিশু লাইনে আছে সবিতার সামনে থেকে দ্বিতীয় ধরলাম সামন এটা বোঝানোর জন্য এটা তোমাদের লিখতে হবে না আর ধরলাম পিছন বলছে সবিতা সামনে থেকে দ্বিতীয় এইগুলো যদি কোনো ব্যক্তি হয় আমি আসলে মানুষ আগ করার চেষ্টা করিনি জাস্ট প্রতীক দিয়েছি এইটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি তার মানে এইটা হচ্ছে সবিতা আচ্ছা আর তার পিছনে আরো পাঁচজন শিশু আছে তার মানে এই পাশে আরো পাঁচজন আছে এক দুই তিন চার পাঁচ তাহলে সে যেহেতু দ্বিতীয় এই দুইজন হলো সামনে এবং তার পিছনে আরো এই পাঁচজন আছে তাহলে মোট কয়জন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন তাহলে এখানে মোট কয়জন থাকলো সাতজন অঙ্কটা আমরা যত সহজে বুঝতে পেরেছি ভাষাটা ঠিকভাবে লিখতে পারলে অবশ্যই তোমাদের অঙ্কটা হবে তাহলে অঙ্কটা দেখো ভাষাটা আমরা কি লিখবো সেটা একটু দেখে নাও ভাষাটা আমরা লিখব ওই সামনে ছিল সবিতা সহ দুইজন আমরা সেটা লিখব সবিতা সহ সামনে আছে আমরা বোঝানোর সময় ছবি অ্যাড করে দেখেছিলাম ছবিটা সহ সামনে আছে দুইজন তার পিছনে আরো আছে আমরা সেটা লিখব তার পিছনে আরো আছে পাঁচজন লাইনে মত কতজন আছে আমরা যোগ করবো পাঁচ আর দু যোগ করলে অতএব কি হবে লাইনে কতজন শিশু আছে অতএব লাইনে শিশু আছে সাতজন মন্তব্যটা লিখে দেবো অতএব লাইনে সাতজন আছে এই ছিল আজকে তোমাদের অঙ্ক ক্লাস আশা করি তোমরা সবগুলো অঙ্ক ভালো বুঝেছো ভালোভাবে বুঝেছ এই অঙ্কগুলো ভালোভাবে দেখবে এবং খাতায় বারবার প্র্যাকটিস করবে বারবার যদি তোমরা খাতায় প্র্যাকটিস করো তাহলে অঙ্কগুলো আর ভুল হবে না আজকের এই অঙ্কগুলোই তোমাদের আজকের হোমওয়ার্ক আজকে আর না এই মুহূর্তে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ